টাঙ্গাইলের নাগরপুর এবং দেলদুয়ার উপজেলার কৃষকরা একসঙ্গে আলু এবং ভুট্টা চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। সমন্বিত পদ্ধতিতে সময় এবং খরচ অনেকটাই কমে গেছে, এতে কৃষক অধিক লাভবান হচ্ছেন। অনেকেই এই পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন। চাষিরা বলছেন, আলু এবং ভুট্টা তোলার পর অন্য ফসল চাষেরও সুযোগ পাচ্ছেন তারা। পাইকাররা বলছেন, এবার চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন। টাঙ্গাইলের নাগরপুরের নয়াপাড়া এবং দেলদুয়ারের বাতুলি গ্রামের কৃষকরা একই জমিতে আলু এবং ভুট্টা চাষ করে সফল হয়েছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শে জমি তৈরি করে প্রথমে আলুর বীজ রোপণ করেন, আর এর এক মাস পর ওই একই জমিতে ভুট্টার বীজ রোপণ করেন। একসাথে দুই ফসল চাষ করায় সারের খরচ অনেকটাই কমেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও বেশ ভালো হয়েছে, ভালো দামও পাচ্ছেন কৃষকরা। অনেকে এই পদ্ধতিতে আলু এবং ভুট্টার চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি অফিসের মাধ্যমে আমি তাদের পরামর্শেই এই আলু আর ভুট্টার সাথে ফসল হিসাবে আমি আবাদ করেছি। এবছর আশা করতেছি যে দুই একর জায়গায় 5-6 মন আলু হবে। আলু যদি ভালো ফলন হয়, ভুট্টাটাও ভালো ফলন হবে, ঠিক আছে, আগামীতে আবার এই সিস্টেমে করব। মাসুদ ভাই, এই আলু আর ভুট্টা একসাথে বুনছে, আলু খুব ভালো হয়েছে, ভুট্টাও ভালো হয়েছে। যদি এই আলুর দাম এবার খুব ভালো, আমাদের কৃষি অফিসার নাগরপুর থেকে এসে ভালোভাবে দেখাশোনা করে আমরা তাদের পরামর্শে গেলে আবাদ করছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এই পদ্ধতিতে চাষাবাদ খুবই লাভজনক, জমি এবং ফসলের পরিচর্যা সম্পর্কে পরামর্শ দিচ্ছেন তারা। আলু ক্ষেতের সাথে সাথী ফসল হিসেবে ভুট্টা রোপণ হচ্ছে। কৃষকগণ এই দুটি ফসল একই সাথে চাষ করতে পেরে আলু আগে তুলবে এবং পরবর্তীতে ভুট্টা আসবে এবং অধিক পরিমাণে মুনাফা সে লাভ করবে। কৃষি বিভাগ এই ব্যাপারে তাদেরকে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছে। মাঠ পর্যায়ে এই ধরনের চাষাবাদের পদ্ধতির সাথে অনেকেই পরিচিত হচ্ছে। মাঠ থেকে আলু সংগ্রহের জন্য আসা ব্যবসায়ীরা বলছেন, এই পদ্ধতিতে ভালো ফলন হয়, ন্যায্য মূল্য পাচ্ছেন চাষিরা। ভুট্টা ক্ষেতে যেরকম আলু হয়, কিন্তু আমার জীবনে আমি কোনোদিনও এখানে দেখি নাই। তো আলু আল্লাহ দিলে খুব ভালো আলু হয়েছে। একটা ক্ষেতে দুইটা ফসল এত সুন্দর উৎপাদন হয়েছে যে এটা বলার মতো না। তাই আমি ওখান থেকে আলু নেই, বিক্রি করি। সমন্বিত এই পদ্ধতি সম্প্রসারণ হলে কৃষক 4-4.5 মাসের মধ্যে আলু এবং ভুট্টা উঠিয়ে নতুন আরও একটি ফসল আবাদ করার সুযোগ পাবেন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।